আল্লাহর কোরআনের রহস্যকে যদি আমরা জানতে চাই, বুঝতে চাই, মানতে চাই, আমাদের জীবনে আমল করতে চাই, তবে সেই কোরআনুল করিমের রাজ রহস্য যারা সিনাই সিনাই ধারণ করছেন, বহন করছেন আহলে বায়াতে আথার এবং আমার নবীর উসুল এবং নসলের প্রতিনিধিত্ব যারা করছেন, আউলিয়ায়ে কেরামের গোলামি ছাড়া, তাদের আনুগত্য ছাড়া, তাদের অনুসরণ ছাড়া সেই কোরআনের আত্মস্থ কোনোদিন সম্ভব হবে না। প্রিয় হাজেরায়ে মুসলিম, এই সভার সভাপতি বিজ্ঞ ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত আশেকানে মুস্তফা, আশেকানে গাউসুল আজম মেজবানদারি এবং সম্মানিত এলাকাবাসী, আপনাদের সবাইকে দরবারে গাউসুল আজম মেজবানদারির পক্ষ থেকে এবং আঞ্জুমানে মুত্তাবেঈনে গাউস মেজবানদারির পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দীর্ঘ সময় এই মাহফিলে বসে আছেন, শীতের সময় আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। আমি চেষ্টা করব খুব সংক্ষেপে কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করার। মানুষ হিসেবে আমরা প্রত্যেকে কিছু দায়িত্ব বহন করি, কিছু জিম্মাদারিত্ব আমাদের স্কন্ধে অর্পিত। এই দায়িত্বগুলোকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। যদি আমরা আরবি পরিভাষায় বলি তাহলে হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ, অর্থাৎ আমার স্রষ্টার প্রতি আমার দায়িত্ব, আমার হক, এবং আমার স্রষ্টার সৃষ্টির প্রতি আমার দায়িত্ব। স্রষ্টার প্রতি দায়িত্ব তার শরীয়ত, তার তরিকতের অনুসরণের মাধ্যমে তার প্রিয় মাহবুবের সাফায়াতের উপযুক্ত করে আমাদেরকে নিজেকে বিনির্মাণ করার প্রচেষ্টা করা, এটা আল্লাহর প্রতি হক। আর হাক্কুল ইবাদ, আল্লাহ যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন এবং 18,000 মাখলুকাতের মধ্যে আমাদেরকে আশরাফুল মাখলুকাতের অন্তর্ভুক্ত করেছেন, এই 18,000 মাখলুকাতের প্রতি আমাদের কিছু জিম্মাদারিত্ব আছে, যেটাকে বলা হয় হাক্কুল ইবাদ। এই জিম্মাদারিত্বের মধ্যে আছে আমার মা বাবা, আমার স্ত্রী সন্তান, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার এলাকাবাসী, দেশবাসী, আমার উম্মা, আমার কম, সমগ্র বিশ্ব মানবতা, এমনকি সমগ্র মাখলুকাতের প্রতি আমাদের মানুষ হিসেবে, উম্মতে মুস্তফা হিসেবে জিম্মাদারিত্ব আছে, আছে কিনা? আমরা যারা গাউসুল আজম মেজবানদারির নসলের সন্তান হিসেবে আপনারা পরম সম্মান, ইজ্জত এবং মহাব্বত নিয়ে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আমি মনে করি আমি ব্যক্তি ডাক্তার সৈয়দ হোসেন সাইফ এই সম্মান বা মহাব্বতের উপযুক্ত নই, বরঞ্চ এক মহান বলি কামেলের নসলে জন্মগ্রহণ করার পরম সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন বলে সেই মহান জাতে পাকের আজমতের দিকে তাকিয়ে আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত, আপনাদের মহাব্বত। তাই আমি মনে করি আমি এই আপনাদের মহাব্বত, আপনাদের এই সম্মান, আপনাদের এই তাজিমের একজন বাহক। হুজুর গাউসুল আজম মেজবানদারির প্রতি, হুজুরে পূর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে সম্মান, যেই মহাব্বত আপনারা প্রদর্শন করছেন, করেছেন, আমি একজন বাহক হিসেবে আমার মুনিবের কদমে পেশ করার চেষ্টা করব। যেহেতু বলছিলাম যে হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ, অর্থাৎ আমরা প্রত্যেকে কিছু জিম্মাদারিত্ব বহন করি, তাই গাউসুল আজম মেজবানদারির গোলাম হিসেবে, ওনার দাস হিসেবে, ওনার দরবারের খাদেম হিসেবে আমরা প্রত্যেকে কিছু জিম্মাদারিত্ব বহন করি। সেই জিম্মাদারিত্বের অবস্থান থেকে আমার কিছু বক্তব্য, কিছু কথা। হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময় বলেছিলেন যে এমন একটা সময় আসবে যখন আমার উম্মতের জন্য ঈমান রক্ষা করা জ্বলন্ত কয়লার টুকরা হাতের তালুতে ধারণ করার মতোই কঠিন হবে। আকায় কায়নাতের সেই ভবিষ্যৎবাণীর
বাস্তবায়ন, বাস্তব চিত্র আমরা কিন্তু ইতিমধ্যেই আমাদের চারপাশে দেখতে পাই। একটু আপনাদের মনোযোগ প্রত্যাশা করছি, আপনারা যদি ভালোভাবে খেয়াল করে দেখেন, আমরা এমন একটা সমাজে প্রবেশ করেছি যেখানে ধর্মের খোলস আছে কিন্তু ধর্মের রুহানিয়াত থেকে আমরা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। কোরআনের কথা আছে কিন্তু কোরআনের আমল নাই, হাদিসের কথা আছে কিন্তু হাদিসের আমল নাই, ধর্মের কথা আমরা বলছি, ধর্মের কথা প্রচার করছি কিন্তু সেই ধর্মের চর্চার জায়গায় কেন যদি আমাদের ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে একটা প্রচণ্ড রকমের ঘাটতি দেখা যাচ্ছে, যার কারণে, যার প্রভাব আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে অশান্তি, বিশৃঙ্খলা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের সমস্যাটা কোথায়? সমস্যার মূলে আমাদেরকে একটু নজর দেওয়া প্রয়োজন। একটু ভালোভাবে খেয়াল করেন, আল্লাহ জাল্লা শানুহু আমাদের মানব জাতিকে রাস্তা দেখানোর জন্য, সহজ রাস্তা সিরাতুল মুস্তাকিম প্রদর্শনের জন্য যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম প্রেরণ করেছেন, তাদের মাধ্যমে কিতাব দিয়েছেন এবং সর্বশেষ সিলসিলায় ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন হুজুর পুনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র 18,000 মখলুকাতের হাদি হিসেবে প্রেরণ করেছেন এবং তার মাধ্যমে মানব জাতির জন্য তার সর্বশ্রেষ্ঠ নিয়ামত কুরআনুল করিমকে প্রদান করেছেন, ঠিক কিনা? এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আল্লাহর এই বিধান কুরআনুল করিমের মধ্যেই আমাদের জাগতিক, ইহকালীন, পরকালীন সমস্ত সমস্যার সমাধান নিহিত। কিন্তু একই কোরআন পড়ে আমরা কেউ সুন্নি হচ্ছি, কেউ ওয়াহাবি হচ্ছি, কেউ সালাফি হচ্ছি, কেউ লাম আজহাবি হচ্ছি, অর্থাৎ 73 ফিরকার মুসলমান আমরা সবাই কোরআন পড়ছি কিন্তু আমার নবীর ঘোষণা এই, যারা কোরআন পড়ছে, যারা মুসলমান, তারা 73 দলে বিভক্ত, 72 দল জাহান্নামী। তো এই একটা দল কে বা কারা? সবাই আমরা দাবি করছি যে আমরাই হক, আমরাই সত্য, আমরাই জান্নাত, জান্নাতি দল। একটু ভালোভাবে আপনাদের মনোযোগ প্রত্যাশা করছে, আপনাদের কষ্ট হচ্ছে? একটু খেয়াল করেন, কোরআন শরীফ প্রতিটি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে, কোরআনুল করিম প্রতিটি মসজিদে পড়া হচ্ছে, আমাদের ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান সব জায়গায় কোরআন শরীফের উচ্চারণ আছে কিন্তু সেই কোরআনের তাসির কেন মানুষের কলবের মধ্যে দিন দিন হ্রাস পাচ্ছে, এর রহস্য আমাদের একটু অনুধাবন করা প্রয়োজন আছে কিনা? একটু খেয়াল করেন, বিদায় হজ আমার নবীর শেষ হজ, এর পরবর্তীতে মুসলিম উম্মা আমার নবীকে স্বচক্ষে, চর্মচক্ষে হাত দেখবে না, আমার নবীর কাঁধে সুকঠিন জিম্মাদারিত্ব, আমার পর আমার এই দুর্বল ঈমান এবং আমলের উম্মতদের কি হবে? তিনি দাঁড়ালেন, তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিলেন এবং তার সবচাইতে গুরুত্বপূর্ণ যে অংশটি আমি মনে করি, তিনি বিদায় হজের ভাষণে সমগ্র হাজিদেরকে উদ্দেশ্য করে তিনি সম্বোধন করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। একটু গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেখানে উপস্থিত ছিল শুধু মুসলমান, সেখানে উপস্থিত ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মুমিনরা, সেখানে উপস্থিত ছিল শুধু হাজি বৃন্দ। কেন আমার নবী, কেন রাহমাতুল্লিল আলামিন শুধু হাজিদেরকে সম্বোধন করলেন না, শুধু মুমিনদেরকে সম্বোধন করলেন না, তিনি ইয়া আইয়ুহান নাস সম্বোধন করে তিনি প্রমাণ করলেন তিনি শুধু মুসলমানদের নবী নন, তিনি শুধু মুমিনদের নবী নন, তিনি 18,000 মাখলুকাতের নবী, তিনি 18,000 মাখলুকাতের জন্য রহমাতুল্লিল আলামিন। আমার নবী বলছেন, হে আমার উম্মত, সময় সংক্ষেপ, আমি অল্প সময় শেষ করে দেব, হে আমার উম্মত, তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটি, খেয়াল করেন, একটি আমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত অর্থাৎ কিতাবুল্লাহ অর্থাৎ আল ফুরকান আল কুরআন, আর একটি, অপরটি, দ্বিতীয়টি আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য সর্বশ্রেষ্ঠ উপহার অর্থাৎ আমার আহলে বায়াতে আথার। আল্লাহ এক, নবী এক, রাসূল এক, কিতাব এক, দীন এক, আমার নবী দুই জিনিস কেন দিয়ে গেলেন, দুটি বস্তুর কথা কেন বললেন?
প্রিয় হাজারানে মজলিস, চিন্তা করা বড় বেশি প্রয়োজন। আমার নবী তার নবুয়তের চোখে, বেলায়েতের চোখে দেখতে পেয়েছিলেন আল্লাহর এই পবিত্র কালামকে পাঠ করে আমাদের কণ্ঠ পর্যন্ত প্রবেশ করবে, কিন্তু এই কিতাবের অর্থ আমাদের কলব পর্যন্ত পৌঁছাবে না। কোরআন পড়ে কেউ বাতিল হবে, কেউ জাহান্নামী হবে, কেউ পথভ্রষ্ট হবে। সেজন্য আমার নবী কোরআনুল করিমকে হেফাজত করার জন্য কোরআনুল করিমের শিক্ষক হিসেবে তার আহলে বায়াত, তার রক্ত, তার নসল, তার উজুলের উত্তরসূরিদেরকে জিম্মাদারি অর্পণ করে দিয়ে গেছে। এই জন্য কেউ কোরআনুল করিম পড়ে আমার নবীর নসল এবং উসুলের মাধ্যমে যে কোরআনের শিক্ষা সিনায় সিনায় কলবে কলবে প্রবাহিত হচ্ছে, সেই কোরআন পড়ে কেউ আব্দুল কাদের জিলানি হচ্ছেন, কেউ খাজা মঈনুদ্দিন চিশতি হচ্ছেন, কেউ শাহ জালাল ইয়েমেনি হচ্ছেন, কেউ গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ আহমেদ ভান্ডারি হচ্ছেন। তাই আমার বক্তব্যের সার মর্ম, এই কঠিন ইমানি পরীক্ষার যুগে যদি আমরা আমাদের ঈমান এবং আখলাককে রক্ষা করতে চাই, হেফাজত করতে চাই, আল্লাহর কোরআনের রহস্যকে যদি আমরা জানতে চাই, বুঝতে চাই, মানতে চাই, আমাদের জীবনে আমল করতে চাই, তবে সেই কোরআনুল করিমের রাজ রহস্য যারা সিনাই সিনাই ধারণ করছেন, বহন করছেন আহলে বায়াতে আথার এবং আমার নবীর উসুল এবং নসলের প্রতিনিধিত্ব যারা করছেন, আউলিয়ায়ে কেরামের গোলামি ছাড়া, তাদের আনুগত্য ছাড়া, তাদের অনুসরণ ছাড়া সেই কোরআনের আত্মস্থ কোনোদিন সম্ভব হবে না। প্রিয় হাজেরায়ে মজলিস, আপনারা নিশ্চয়ই জানেন সিফিনের যুদ্ধ, হযরত মাওলা আলী কারামাল্লাহু তাআলা আনহু যুদ্ধ করছেন, যখন তার দল যুদ্ধে জয়লাভ করার মতো পরিস্থিতির সৃষ্টি হলো, তখন তার বিরুদ্ধ শক্তি যোদ্ধাদেরকে, সৈনিকদেরকে বিভ্রান্ত করার জন্য, কনফিউজ করার জন্য কোরআন শরীফকে বর্ষার আগায় গেঁথে ফেলে, মুসলমান সৈনিকরা বিভ্রান্ত হয়ে গেলেন যে কোরআন শরীফ তো বর্ষার আগায় গেঁথে ফেলা হলো, এখন আমার মুসলমানদের কি হবে? বাবে মুস্তাফা এলান করলেন, হে মুসলমান, তোমরা বিভ্রান্ত হয়ো না, তোমরা পথ হারা হয়ো না, তোমরা হতাশ হয়ো না, বর্ষার আগায় যে কোরআন গাথা হয়েছে সেটা নির্বাক কোরআন, আর আমি বাবে মুস্তাফা, আমি আলী মর্তজা, আমি আসাদুল্লাহ, আমি শবাক কোরআন। অর্থাৎ এই কোরআনুল করিমের সমস্ত রাজ রহস্য আমার হুজুর পূর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলা আলীর কলবের মধ্যে সেটিং করে দিয়েছেন। তাই তিনি বেলায়েতের ইমাম এবং এই বেলায়েতের সিলসিলায় কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মালামিয়া, তাইফুরিয়া, মতলুবিয়া সমস্ত ধরনের হক সিলসিলার মাধ্যমে এই কোরআনের দাস, কোরআনের শিক্ষা চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। তাই এই আখেরি জামানার আমরা গুনাহগার উম্মত, আমাদের ঈমান দুর্বল, আমাদের আমল ক্ষীণ, আমরা ঈমানের জোরে পুলসি রাত পার হতে পারবো না, আমরা আমলের জোরে আমার নবীর শাফায়াতের উপযুক্ততা অর্জন করতে পারবো না, কিন্তু যখন আমরা আমাদের নসিবকে ওলিয়ে কামিলের গোলামিতে নিবদ্ধ করব, আমাদের দামনকে যদি আমরা একজন নায়েবে মুস্তাফার সাথে সংযুক্ত করতে পারি, নিবন্ধিত করতে পারি, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস সেই নায়েবে মুস্তাফার মাধ্যমে উসিলায় আমাদের পুলসি রাত পার হয়ে যাবে। প্রিয় হাজেরানে মজলিস, আমার বক্তব্যের উপলক্ষ একটাই, একদিকে তাসাউফ এবং সুফিবাদের বিরুদ্ধবাদীরা আমাদেরকে আক্রমণ করছে, একদিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ বিরোধীরা আমাদেরকে আক্রমণ করছে, আবার আমরা যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে তাসাউফের অনুসরণকারী, অনুসারী বলে দাবি করছি, আমাদেরও বিভিন্ন কর্মকাণ্ড, কথাবার্তা, আচার আচরণ এই পবিত্র অঙ্গন সম্পর্কে একটি বিরূপ প্রতিকৃতি স্বরূপ মানুষের কাছে তুলে ধরছে। আমরা বড় কঠিন যুগে প্রবেশ করেছি।
তাই আল্লাহর বলির গোলামি ছাড়া, আল্লাহর বলির তাবেদারি ছাড়া, আল্লাহর বলির অনুগ্রহপূর্ণ দৃষ্টি ছাড়া কোনো উপায় নেই। যেহেতু আমি দরবারে গাউসুল আজম ভান্ডারীর খাদেম হিসেবে, গোলাম হিসেবে, দাস হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমার মনিব সম্পর্কে কিছু বলা এটা আমার জিম্মাদারিত্ব। হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে হযরত মাওলা আলী কারামাল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই বেলায়েতের সিলসিলা চলমান। যুগ যুগে অসংখ্য আউলিয়া কেরাম এই পৃথিবীতে এসেছেন, তারা এই দীনে মুস্তাফাকে মানুষের জন্য সহজলভ্য করার জন্য যুগ যুগে বিভিন্ন যুগ উপযোগী সিলসিলা তরিকা প্রবর্তন করেছেন। বিভিন্ন তরিকার মধ্যে আচার আচরণগত পার্থক্য আছে, থাকবে, এটাই স্বাভাবিক। আমার আর আপনার চামড়ার রং একরকম নাও হতে পারে, আপনার আর আমার কণ্ঠস্বর একরকম নাও হতে পারে, চট্টগ্রাম আর সিলেটের এলাকার বাসীর মানুষের কথার ভাষা একরকম নাই হতে পারে, এটা আল্লাহর হিকমত। এই ভিন্নতা, এই বৈচিত্র্য, এটা আল্লাহর নবীর উম্মতের একটা খুসুসিয়াত, একটা বিশেষত্ব, এটা আল্লাহর নবীর একটা অনুগ্রহ। এই বৈচিত্র্যকে আমাদেরকে উদারভাবে গ্রহণ করতে হবে। বর্তমান যুগে বিভিন্ন সিলসিলার এক সিলসিলার অনুসারীদেরকে আরেক সিলসিলার অনুসারীদেরকে যখন বিভিন্ন তীর্যক মন্তব্য করতে দেখি, বিভিন্ন বিরূপ আক্রমণ করতে দেখি, এটা আমাদেরকে কষ্ট হয়। আমার জন্য আমার সিলসিলা, আমার তরিকা সর্বশ্রেষ্ঠ, আমার জন্য আমার পীর সর্বশ্রেষ্ঠ, আমার জন্য আমার পিতা সর্বশ্রেষ্ঠ, আমার জন্য আমার মাতা সর্বশ্রেষ্ঠ, কিন্তু আমার মাতা পিতার শ্রেষ্ঠত্ব আমি আরেকজনের উপর চাপাই দিতে পারবো না। তার জন্য তার পিতা মাতা সর্বশ্রেষ্ঠ, তার জন্য তার পীর মুর্শিদ সর্বশ্রেষ্ঠ, তার জন্য তার সিলসিলা সর্বশ্রেষ্ঠ। দেখতে হবে তাওহীদ এবং রেসালাতের যে মূল ভিত্তি সেগুলো আমাদের এক আছে কিনা। কোনো তরিকা কোনো সিলসিলায় বলেছে যে নামাজ পড়িও না, জিকির করিও না, রোজা রাখিও না, মা বাবাকে কষ্ট দিও, মানুষের আমানতের খেয়ানত করো, সমাজে অশান্তি প্রতিষ্ঠা করো? কোনো তরিকা কোনো সিলসিলা কোনো ধর্ম এ ধরনের শিক্ষা দেয় না। তাই আমরা যে কঠিন সময় প্রবেশ করেছি, এই সমাজে, পরিবারে, রাষ্ট্রে যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমার নবীর উম্মত হিসেবে আমার নবীর মতো আমাদেরকে উদার হতে হবে। আমার নবী মদিনার সনদ প্রতিষ্ঠা করে তিনি খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাইকে নিয়ে মুসলমানদের সর্বপ্রথম সংবিধান মদিনার সনদ রচনা করেছিলেন। সেখানে তিনি স্বাক্ষর করে বিভিন্ন ধর্মের মানুষদেরকে তাদের ধর্ম পালন করার স্বাধীনতার অধিকার দিয়েছিলেন। আমরা সেই নবীর উম্মত হয়ে কেন আজকে এত সংকীর্ণ মন মানসিকতার মানবগোষ্ঠীতে পরিণত হচ্ছি, এটা আত্মপর্যালোচনার প্রয়োজন।